হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দুটো প্রোডাক্ট পারচেজ করেছি, সেটা হচ্ছে গুড ভাইবস এর। একটা হচ্ছে এই রাইস শীট মাস্কটা, আর অ্যানাদার ওয়ান ইজ দ্য অরেঞ্জ জেল। তো এটা এটার পুরো অনেস্ট একটা রিভিউ আমি শেয়ার করেছি আজকে এই ভিডিওটায়। তো তোমরা দেখো এবং নিজস্ব এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করো আমাদের সাথে, যে তোমরা কখনো গুড ভাইবস এর প্রোডাক্ট ইউজ করেছো কি না আগে কমেন্ট সেকশনে অবশ্যই লিখো। এবং আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকস করবে, ওকে? সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে লোটাস অর্গ্যানিকের যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে আমি ক্লিনস করব আমার স্কিনটাকে। ফাইনালি আই ক্লিনস মাই স্কিন অ্যান্ড নেক্সট আই ইউজ দ্য লোটাস হার্বালস এর অ্যাপ্রিকট যে স্কার্পটা। স্ক্রাবিং করা হয়ে গেছে, দেন ওয়াশ আউট করার পরে জাস্ট স্কিনটা আমার জাস্ট এরকম এসছে। দেন এবারে দেখবো যে রাইস এই শীট মাস্কটা ইউজ করার পরে কেমন এফেক্ট দেয়। তো এটা ক্লেম করে যে এটা প্যারাবিন ফ্রি অ্যান্ড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে। তো আমি ঠিকঠাক করে ইনগ্রিডিয়েন্টসগুলো এখনো দেখিনি, তো এটা ইউজ করার পরে নেক্সট আমি আবার একটা রিভিউ দেব। তো সেখানে প্রপার সব কিছু দেবো, আগে ইউজ করে দেখি যে এটার মানে রিভিউটা অ্যাকচুয়ালি কেমন, মানে কি ঠিক গুড অর ব্যাড সব কিছুই বলবো, যেহেতু আমি এটা পারচেস করেছি এবং শেয়ার করব তোমাদের সাথে যে এটার কি এফেক্ট আছে স্কিনে। তো দিস ইজ দ্য শীট মাস্ক। তো এটার প্রাইস হচ্ছে 99, তো 99 প্রাইস, বাট আমি 85 এ পারচেস করেছি। তো দেখা যাক এটা লাগিয়ে। তো আই জাস্ট ওয়্যার ইট অ্যান্ড এটা লাগিয়ে জাস্ট আমার রিফ্রেশিং একটা ফিলিংস হচ্ছে। তো এই গুড ভাইবস এর আগে আমি কখনো শীট মাস্ক ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু বেটার, মানে ফার বেটার, মানে এত সুন্দর, মানে এত রিফ্রেশিং লাগছে আমার। তো দেখা যাক এটা ইউজ করার পরে দেন কি রেজাল্ট হয়। তো আমি জানি না এটা মানে ইউজ করার পরে কেমন এফেক্ট দেবে, কিন্তু আই জাস্ট লাভ ইট। মানে এখন যে আমি এটা ইউজ করে আছি মানে আমার খুবই রিফ্রেশিং লাগছে, খুবই ভালো লাগছে। অ্যান্ড এই সামারের মধ্যে শীট মাস্ক বেস্ট অপশন। সো আফটার 20 মিনিটস আই জাস্ট রিমুভ দ্য মাস্ক। Wow, it's just really hydrate my skin. You see my skin just... তোমরা জাস্ট দেখতে পারবে যে আমার স্কিনটা কতটা হাইড্রেটেড লাগছে। এবং আমি এটা ওয়াশ করে আসি, দেন দেখি যে কেমন এফেক্ট দিয়েছে। তো আই জাস্ট লাভ ইট, মানে এই মাস্কটা রিয়েলি গুড, মানে গুড ভাইবস এর মাস্কটা, রাইস মাস্কটা সত্যিই খুব ভালো, অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও ইউজ করো, দেখো কেমন, এবং আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখো যে কেমনভাবে ইউজ করলে এবং কেমন লাগলো তোমাদের অবভিয়াসলি। তো এটা ওয়াশ করার পরে কিন্তু মানে আমার স্কিনটা খুব ময়েশ্চারাইজড ফিল হচ্ছে আমার, অ্যান্ড সত্যি একটা রিফ্রেশিং ফিল হচ্ছে, যে সত্যি মাস্কটা অসাধারণ। নেক্সট আমি অরেঞ্জ জেল যেটা আছে সেটা ইউজ করে দেখাবো যে কেমন। তো এই অরেঞ্জ জেলটা এখন ইউজ করব। এবার এটার প্রাইস হচ্ছে 175, এটার প্রাইস আছে, বাট ডিসকাউন্টে এটা পেয়ে যাবে অবভিয়াসলি। এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, তো এটা আমার অবভিয়াসলি একটু কম পড়েছে। তো আমি এখনও জাস্ট এটার ইউজ করিনি কোনো দিন, তো এটার সিলটা খুলে জাস্ট ইউজ করব, কনসিস্টেন্সিটা তোমাদের দেখাই কেমন। জাস্ট জেল বেশি হবে আই থিঙ্ক, জেল যেহেতু, জাস্ট লুক অ্যাট দিস।
this is the gel ekto orangish color ache to dekhi eta use kore dekhi kemon অনেকটা অ্যালোভেরা জেলের মতনই কিন্তু একটা ফ্রেগ্রেন্স আছে অরেঞ্জের অ্যান্ড ইট ইজ ভেরি লাইট ওয়েট অ্যান্ড অ্যাবজর্ব করে নিচ্ছে খুব ভালোভাবে স্কিনের মধ্যে তো আমার কোনো ইচিনেস বা কিছু ফিল হচ্ছে না তো ভালোই গুড ভাইবস এর প্রোডাক্ট ইউজ করে ওভারঅল আমার একটা গুড এক্সপিরিয়েন্স হয়েছে তো এটা আমি কন্টিনিউ করব এবং কন্টিনিউ করে যে রেজাল্ট আসবে আমার স্কিনে যে ডেভেলপমেন্ট হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ফার্স্ট ডে ছিল তো আমার ভালোই লেগেছে তো থ্যাংক ইউ গাইজ অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার বাই বাই